জীবনে চলার পথে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তো সেই সমস্যাকে নিয়ে পড়ে থাকলে হবে না, সেই সমস্যার সমাধান খুঁজে বার করতে হবে। আর জীবনে যত বড়ই সমস্যা হোক না কেন, তার সমাধান অবশ্যই আছে। তো হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। প্রচণ্ড শীত পড়েছে এই সময়, কারি পাতা ডরমেন্সিতে চলে যায়, কিন্তু আমার কারি পাতা দেখছি পাতা ছেড়েছে, ডাল ছেড়েছে, অদ্ভুত একটা ব্যাপার। তো যাই হোক, দেখে বেশ ভালোই লাগলো, সেটাই শেয়ার করলাম। আর এখানে ফুটেছে চাইনিজ কাগজ ফুল, যেটা দেখতে এমনি খালি চোখে ভালো লাগে না, বাট ক্যামেরাবন্দি করে কিন্তু বেশ ভালো লাগছে, তাই শেয়ার করলাম তোমাদের সাথে। আজকে যা রান্না করব, সেই সবজিগুলো আমি যেহেতু কালকে কিনে রেখেছিলাম, তো ভেবেছি যে আজকে এগুলোই ভাজি করব ডালের পাতে। তো এটা বার করে কেটে এটাকে রেডি করলাম, কিন্তু আলটিমেটলি এটা রান্না করতে পারিনি, যেহেতু ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি, সেজন্যই আগামটা আমি জানিয়ে দিতে পারলাম। মানে সবজিগুলোকে আমার স্যাগ্রিগেট করে এটাকে জাস্ট কাটাটাই আজকে বৃথা হয়েছে, অনেকটা সময় গেছে আমার, কিন্তু কোনো কাজে লাগাতে পারিনি। এগুলো কেটে ধুয়ে কাটাও হয়ে গেছিলো, ধোয়াও হয়ে গেছিলো, তো সুন্দর করে জল শুকিয়ে ওটাকে স্টোর করে রেখেছি ফ্রিজে, কারণ আজকে বাজার ছিল, বাজার থেকে কত কিছু ফ্রেশ জিনিস এমন এসছে যে ওটাকে রান্না করাটা খুব বেশি দরকার হয়ে পড়েছিলো। এখানে ব্রেকফাস্টের কড়াই বসিয়েছি, ব্রেকফাস্টের কড়াই মানে কড়াইতে তেল গরম করে এখন ওই কচুরি ভাজবো, এই শীতের প্রথম কচুরি, ফোলেনি, দুঃখের বিষয়, কারণ ওই কচুরির যে পুরটা ওর মধ্যে কয়েকটা দানা দানা থেকে গেছিলো, ওই যেগুলো পড়ে গেছে দিয়ে ফুটো ফাটা হয়ে ও কচুরি আমার ঠিকঠাক ফোলেনি। সব দিন তো আর একেবারে পারফেক্ট হয় না, অত পারফেক্ট হলে তো ভগবান হয়ে যেতাম। তো যাই হোক, তাই সব চেটে পুটে খেয়ে সাফ করে দিয়েছে। আজকে ব্রেকফাস্টটা একেবারে ফাটাফাটি, দারুণ ব্রেকফাস্ট। ওরে বিহারি, খবরটা কি তোর? বস, ওই রোদে বস, রোদ তাপাচ্ছিলিস, রোদে বস যা। আজকের দিনে, মানে আজকে টুডে, কোলেস্ট্রলের কথা পুরোপুরি ভুলে গিয়ে লোভে পড়ে তিনটে লুচি গপ গপ করে খেয়ে নিলাম, তখন আর মনে ছিল না ব্যাড কোলেস্ট্রল গুড কোলেস্ট্রলের কথা। তো যাই হোক, খুব টেস্টি জলখাবার খাওয়া হয়ে গেছে। আর কালকে যে গেছিলাম বাজার কলকাতা, ভুলে যাই, বল ক্যামেরার সামনে না অনেক কিছু ভুলে যাই, তো সেই বাজার কলকাতায় গিয়ে আমি দুটো সোয়েটার কিনেছি, একটা কিনতে গেছিলাম কিন্তু দুটো কিনে নিয়ে এসেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর কেমন হয়েছে অবশ্যই বলো। এটা একটা কিনেছি, খুব সিম্পল, জাস্ট ঘরে পরার জন্য, ভবিষ্যতে ঘরে পড়বো, এখন একটু বাইরে টারে পড়বো। এই একটা টেক্সচারটা কোটের মতো, মানে কিন্তু খুব পছন্দসই, মানে আমার খুব ভালো লেগেছে। আর এটা একটা নতুন পেলাম, এটা ফুল স্লিভ বান্ডি টাইপের, বান্ডি তো বেসিক্যালি স্লিভ ব্লাউজ হয়, কিন্তু এটা ফুল স্লিভ, আর ভেতরে কিছু
কিছু আছে যেটা মানে শুধু পড়লে হবে না, এটা ভেতরে কিছু সোয়েটার দিয়ে এটাকে পড়তে হবে, বা গরম স্যুটের উপরেও পরা যায়, শালের যে স্যুটগুলো আসে ফুল স্লিভ, আর এর পেছন দিকটায় কাজ করা আছে। যে কোনো কাজ করা জিনিস আমার খুব ভালো লাগে পড়তে, তো এটা এটা বেশ ভালো লাগলো। এটা পেছন দিকে একটা ছাপ মারা আছে, ছাপ না এটা হাতে করা, হ্যাঁ হাতে করা পুরোটাই। আর এর ভেতরে এরকম ভেতরে ফিনিশিংটাও খুব সুন্দর, ইভেন সেলাইয়ের ফিনিশিংটাও খুব সুন্দর। দেখা যাচ্ছে না কোথাও দিয়ে না কাপড় বেরিয়ে আছে এরকম কিছু না, মানে সেলাইটা খুব সুন্দর ভেতর বাইর দুটোই, মানে যেটা বললাম আর কি ফিনিশিংটা খুব ভালো। এই একটা কিনেছি, এটা কেনারই মানে প্ল্যান করে যাইনি, প্ল্যান করে গেছিলাম যে একটা সোয়েটার দরকার, কিন্তু এটা একটা নতুন জিনিস পেলাম নিয়ে নিলাম। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে প্লিজ জানিও। অনেকে ভিডিও দেখো কিন্তু কমেন্ট খুব কম লোকে করো, তো যারা কমেন্ট করো না তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ একটু কমেন্ট করো, একটা লাইক দিও। আজকে বাজার থেকে এসছে এই শীষ পালংটা, এত ফ্রেশ যে আমি ওই কেটে রাখা সবজিগুলো আর বানাতে আমার ইচ্ছে করলো না। এই শীষ পালংটা রেখে দিলে ঠিক ভালো, মানে নেক্সট ডে এর টেস্ট অত ভালো হবে না, সেজন্য এটাকে আজকেই বানিয়ে ফেলবো। এখানে বাজার এসছে, বাজারটাকে এবার স্যাগ্রিকেট করে তুলে রাখতে হবে, কারণ এটা শনিবারের একটা বিরাট চাপের কাজ। এখানে রয়েছে আলু, প্রথমে আমি ভেবেছিলাম যে বাজার বিশেষ বোধহয় হয়নি, ওই অল্প একটু ওই শাক মাগ এগুলোই বোধহয় বাজার হয়েছে। পরে বার করলাম আলু, ওই বাটিটার মধ্যে বার করেছি, আর ওপরে রয়েছে সব সবজি, সব একদিনেই শাক ফাক সব নিয়ে এসছে। শাক আছে, মটরশুঁটি আছে, পেঁয়াজ আছে, নানান জিনিস যেটা হাতের সামনে পেয়েছে সেটাই তুলে নিয়ে চলে এসছে। তা আজকে শীষ পালং তো বানাবই। আজকে বিশেষ কিছু রান্না করিনি, আজকে আছে শুধু শীষ পালংয়ের তরকারি করেছি, আর এপাশে করেছি মাছ ভাজা, ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে আর এই তরকারি দিয়ে খেয়ে নেবে। আজকে মেয়েরা নেই, আজকে আমার রান্নার ঝামেলাও নেই। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, বেরিয়েছিলাম মানে আমার এক বান্ধবী এসছে তার সাথে দেখা করতে, সে আউট অফ স্টেশন থাকে, তো সে এখানে একজনের বাড়িতে উঠেছে, মানে তার নিকট আত্মীয় বাড়িতে উঠেছে, তার সাথে দেখা করতে গেছিলাম। বন্ধু মানে সেই ছোটবেলার বন্ধু, কোন কালে বন্ধুত্ব হয়েছিল সেটা বলতে পারবো না, এতটাই ছোটবেলার বন্ধু। তো সেই বন্ধু এসছে, ফোন পেলাম, ছুটে চলে গেছি দেখা করতে, তো কালকে ও আসবে। কিন্তু আমি ক্যামেরা অন করতে পারিনি, কারণ অনেকে তো পছন্দ করে না, তারপরে আবার আরেকজনের বাড়িতে তার পছন্দ নাও হতে পারে, তো সেই জন্য আমি আর ক্যামেরা অন করিনি। তো অনেকক্ষণ আড্ডা টাড্ডা মেরে এইমাত্র ঘরে ঢুকলাম, আর ঘরে ঢুকে তো যথারীতি কাজের পাহাড়, কাজের পাহাড় তো আছেই, কিন্তু কালকের একটা স্পেশাল প্রিপারেশন করব, তো তার জন্য স্পেশাল প্রিপারেশন না স্পেশাল মেনু করব, তো তার জন্য প্রিপারেশনটা আগের রাত থেকেই নিতে হবে। তো দেখি কি করা যায়, সঙ্গে থাকো। এখানে মাংস ম্যারিনেট করে রেখেছি, যেটা হচ্ছে কালকের প্রিপারেশন, কালকে একটু স্পেশাল প্রিপারেশন, সেজন্য এবং তাড়াতাড়ি করতে হবে, সেজন্য আজকে থেকে সেই প্রিপারেশনটা শুরু করলাম। কালকে প্রিপারেশন তো ডান হয়ে গেছে, বাট এখন আমি বানাবো রাতের ডিনার। আজকে রাতের ডিনারেও কচুরি আছে, আজকে ডিনার তো বানিয়েছি, মানে কচুরি বানিয়েছি, বাট এর সাথে সকালে যেমন আলুর দম ছিল এবেলা সেরকম কিছু নেই।
এখন এটা সস বা আচার দিয়ে খেয়ে নেবে, দুটো করে সবাই খাবে। রাতের ডিনারটা রেডি হয়ে গেছে, কিন্তু এবার খেতে বাকি। তো ব্লগটা শেষ না করলে তো খেতে পারবো না, তাই ব্লগটা এখন শেষ করছি। আজকে এই পর্যন্তই থাক, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে পাশে থেকো, দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, অ্যান্ড গুড নাইট।